তথ্য প্রযুক্তির উৎকর্ষের যুগে উন্নয়ন সাংবাদিকতার নানা ক্ষেত্রে কাজ করার অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে মনে করেন শিক্ষাবিদ এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে ভার্চুয়াল সেমিনারে আলোচকরা বলেন, এ নিয়ে তরুণ প্রজন্মের আগ্রহ সৃষ্টি হলে দেশের উন্নয়ন নতুন মাত্রা পাবে। আরও জানাচ্ছেন লায়লা নওশীন। দেশের কৃষি উন্নয়নে যুগান্তকারী টেলিভিশন অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষ নিয়ে বছর দুই আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যাপক ডক্টর গোলাম রহমানের তত্ত্বাবধানে পিএইচডি গবেষণা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর শেখ মোহাম্মদ শফিউল ইসলাম। গবেষণা কর্মটি এরই মধ্যে উন্নয়ন সাংবাদিকতার পাঠ্য হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে পড়ানো হচ্ছে। শিক্ষার্থীদের আগ্রহের জায়গা থেকে কোর্সের অংশ হিসেবে বিষয়টি নিয়ে ভার্চুয়াল সেমিনার আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বাংলাদেশটাকে কিভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা যায়, কিভাবে উন্নয়ন সাংবাদিকতার মাধ্যমে মানুষের কাছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পৌঁছানো যায়, কিভাবে কৃষি ডাইভার্সিফিকেশন করা যায়, এই বিষয়টা কিন্তু আমরা প্রথম জানতে পেরেছি 80-এর দশকে শাইখ সিরাজ স্যারের প্রোগ্রামের মাধ্যমে। শাইখ সিরাজের আগে আমরা কাউকে এই উন্নয়ন যোগাযোগ কিংবা উন্নয়ন সাংবাদিকতা নিয়ে গণমাধ্যমে এত ব্যাপকভাবে কাজ করার কাউকে দেখিনি। শুধু বাংলাদেশ নয়, অনেক দেশেই এরকম উদাহরণ পাওয়া যায় না। বাংলাদেশের উন্নয়ন সাংবাদিকতা সম্ভাবনা ও প্রতিবন্ধকতা বিষয়ে সেমিনারে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীর উন্নয়ন সাংবাদিকতা নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। বাংলাদেশের মতো একটা জায়গায় 80-এর দশকে উন্নয়ন সাংবাদিকতা কৃষি দিয়ে শুরু হয়েছে, আজকে 40 বছরে, 80 যদি হিসেব করি আর আজকে 20, 40 বছরে বাংলাদেশের উন্নয়ন সাংবাদিকতা কৃষি সেক্টরকে যদি আমরা শুধু ধরি, তাহলে কোন জায়গায় এসে পৌঁছেছে এটা নিরূপণ করার বিচার বিশ্লেষণ আপনাদের কাছে। গণমাধ্যম তার ক্যামেরা, তার মাইক্রোফোন এবং তার পর্দাটি দিয়ে উন্নয়ন সাংবাদিকতা কৃষিকে নানানভাবে প্রণোদিত করেছে। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে দেশের উন্নয়ন সাংবাদিকতার নানা প্রেক্ষাপট উঠে আসে আলোচনায়। গণযোগাযোগ মাধ্যমের একজন সাংবাদ, একজন ছাত্র হিসেবে তোমাদের কাজ করার যে কত স্কোপ, এটা অবর্ণনীয়। কারণ প্রচুর সংখ্যক নতুন নতুন ইনোভেশন আসছে, প্রযুক্তিগত ইনোভেশন, পদ্ধতিগত ইনোভেশন, সিডের দিকে ইনোভেশন, প্যাটার্নের দিকে ইনোভেশন, অজস্র। সাংবাদিকতা করার জন্য কিন্তু একটা টেলিভিশন তৈরি করতে হচ্ছে না, কত সহজ। সাংবাদিকতা করার জন্য একটা ক্যামেরা কিনতে হচ্ছে না, কত সহজ। সাংবাদিকতা করার জন্য একটা প্রফেশনাল এডিট প্যানেল লাগছে না, কত সহজ। একটা মোবাইল ফোনের মাধ্যমে পুরো কাজ সম্পন্ন করতে পারো, এটাকে আপলোড করে দিতে পারো তুমি তোমার ইউটিউব চ্যানেলে, তুমি তোমার ফেসবুক। কৃষি ও উন্নয়ন সাংবাদিকতা নিয়ে নতুন প্রজন্মের আগ্রহই এই খাতটিকে আরো এগিয়ে নিতে পারে বলে মনে করেন আলোচকরা। লায়লা নওশীন, চ্যানেল আই, ঢাকা।